ব্যস্ত নগরে ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়, বারান্দায় রোদ্দুর, গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার সুখ দুঃখে ঘেরা, দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানির উদ্দেশে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। ভাই সব, ভাই সব, আপনাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। আজ যেখানে আমাদের ভাইজানের বিয়েতে থাকার কথা, সেখানে আজ আমরা কি করছি? অনশন করছি, বাড়িটাকে পল্টন ময়দান বানানো হয়েছে। দাঁড়া, ওদের সামনে পড়া যাবে না, তাহলে ওরা ভাববে ওদের আন্দোলন দেখতে আমি বাইরে বেরিয়েছি। ওদের আন্দোলন দেখে ভয় পেয়ে আমি রোম থেকে বের হয়েছি। না, এটা হতে দেব না, হতে দেব জানে। কিন্তু কিন্তু এখন তো আমার ক্ষুধা লেগেছে, খুব ক্ষুধা লেগেছে। কি করা যায়, আপনি বসে থাকতে পারবেন না। কি কাজ ফেলে রেখেছি? আশ্চর্য, আমার তাবিজটা এনে দিতে আপনি এত গড়িমসি করছেন কেন? আপনার সমস্যাটা কি? না না না, কোনো সমস্যা নেই, যাচ্ছে যাচ্ছে। কিন্তু ওটা না সাগরের রান্নার কথা ছিল। সাগরকে পাপড়ির শ্বশুর বাড়িতে পাঠিয়েছি, ও ওখান থেকে তারপর নিজের অফিসে চলে যাবে। আপনি তো বাসায় বসে থাকেন, এই একটা কাজও করতে পারবেন না? না, ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। কিন্তু ও বাড়ির কি অবস্থা? আপনি তো ফোন ধরছে না, সেই জন্য তো সাগরকে পাঠালাম। ও, শুনেন, আজ দুপুরে বাইরে খেয়ে নেবেন। কেন? ওর বাড়িতে রান্নাবান্না বন্ধ, আমার বাড়িতেও তাই রান্নাবান্না বন্ধ থাকবে। কি বলছো তুমি এসব? আমার নিজের মেয়ে না খেয়ে থাকবে আর আমি গোগ্রাসি গিলবো? তাহলে আমাকেই বা খেতে বলছো কেন? আপনি তো খিদা সহ্য করতে পারেন না, দেখা যাবে মাথা ঘুরে পড়ে যাবেন, তখন আপনাকে নিয়ে আবার নতুন যন্ত্রণা শুরু হবে। দেরি করবেন না তো, উঠেন উঠেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাবিজটা নিয়ে আসেন। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ফোনটা নেন। না ভাইরা, হাল ছেড়ে দেবেন না, যতই বাধা বিপত্তি আসুক আমরা কিছুতেই থামব না, আমাদের কোনো কিছু দিয়ে থামানো যাবে না। বাপরি ভাবির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাপরি ভাবির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। বাপরি, আবার কি হবে, আর ঘরে ঘরে আগুন জ্বলবে কেন? আরে মা, এভাবে বলতে হয়, তা না হলে আন্দোলনকে তো আন্দোলনই মনে হবে না। হ্যাঁ ভাবি, তুমি শুরু করো। হ্যাঁ ভাই বোন ও বন্ধুরা, আজ আমরা খাদের কিনারে দাঁড়িয়ে আছি, কিন্তু গুহার মুখে কোনো আলো নাই। বাপরে, এসব কি বলছিস তুই? মা, এটা ভাষণের ধরন। চুপচাপ বসে থাক, বেশি কথা বললে তাড়াতাড়ি খিদে লাগবে। হ্যাঁ মা তো ঠিক কথাই বলেছে ভাবি, কথা চেঞ্জ করতে হবে, তুমি বসো তো বসো। এই তুই শুরু কর। কেন, ভাষণ দিতে হবে? তাড়া হলে বাবাকে টলানো যাবে না। আরে তোর বাবা সেই সকাল থেকে খায়নি, আমি তোর বাবাকে খাইয়ে আসি, তোরা যা করার কর। না না মা, তুমি সেটা করতে পারো না, আমারও তো বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু বাবাকে না খাইয়েই রাখতে হবে। হ্যাঁ মা, তা না হলে বাবা তো আমাদের কষ্টটা বুঝবে না। এই জুই, তুই শুরু কর তো, এক
একটা একটা জ্বালাময় ভাষণ দিয়ে শুরু করবি, শুরু কর। তারাও দাঁড়িয়ে ভাষণ দিত। ভাই সব, আমাদের দাবি আমরা ছিনিয়ে আনবই, আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না, আমরা আমাদের দাবি ঠিকই খুঁজে পাবো। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাবো না, এক ফোঁটা পানিও পান করবো না। এলাকাবাসী, প্রথমে আমার শত সহস্র সালাম গ্রহণ করুন। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমি শুরু করছি। আমি বেশি কথা কব না, সাতটে কথা কই আমি নেমে যাব। এই যে আমাদের চাচাজান, এই যে আমাদের চাচাজান আমাদের নানাবিধ মানসিক যন্ত্রণায় জর্জরিত করতেছে, সেই নিয়ে আমরা সাতটে দাবি নিয়ে এসেছি। আমরা সোনা চাই না, দানা চাই না, সাত চাই না, সূর্য চাই না, আমরা শুধু চাই একটা দাবি পূরণ। আমাদের এ দাবি কেউ দাবায় রাখতে পারবে না। আমরা আপনাদের কাছে শুধু একটা দাবি জানিয়ে এসেছি, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাদের জয়যুক্ত। ভোট চান কেন? কিসের ভোট? ও সরি ভাইজান, এই সারা জীবন তো ভোটের স্লোগান শুনেছি, তারপরে ভুল করে দিয়ে ফেলেছি। আরেকবার দারুণ বুদ্ধি ভাইজান। সবাই মিলে একটা গণসঙ্গীত গেলে কেমন হয়? কিন্তু বন্ধ না, তাহলে ধর ধর একটা একটা ধর কোনটা নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো সময় যে হলো হলো, নোংর তোলো তোলো। কিছু খাবার দে না ভাই, খেলে তো অনশন হেরে যাবে, আমরা হেরে যাবো। ওই দেখো, ওই দেখো, বেসুরো গলায় গণসঙ্গীত গায়। এদিকে এদিকে ক্ষুধার জ্বালায় আমি মরে যাচ্ছি, আমার স্ত্রী পুত্র কন্যা তারা তারা আমার বিরুদ্ধে ভাষণ দেয়, গান গায়। এটা এটা আমি সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আমি তো ক্ষুধা সহ্য করতে পারছি না, এখন এখন আমি করবটা কি? ও বাবারে, ফোনটা তো ধরবি, অনশন করবি, ফোনশন করবি, যা খুশি করবি, ফোনটা তো পাশে রেখে তুই। যত সব ছাগল এক বাড়িতে জমা হয়েছে।
এরকম ভাবে গান গেলা তো হবে না, আমাদের বাবার প্রতি চাপ প্রয়োগ করতে হবে। চাপ ভাইজান, চাষা জানের উপরে এই বয়সে কি দিয়ে চাপ দেবেন? হাঁটুগুটি তো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। হিসাব সেসব নাই তো, বায়ুবীয় চাপ। তাহলে যদি একটু বুঝাই করতেন। এমন একটা কিছু করতে হবে বাবা যেন ঘর থেকে বেরিয়ে আসে এবং আমাদের দাবি মেনে নেয়। ভাই, বাবা কিন্তু তেলা পোকার খুব ভয় পায়। তুই কয়েকটা তেলা পোকা নিয়ে ওই দরজার ফাঁক দিয়ে ছেড়ে দি। ভাইজান, তেলা পোকারে তো আমিও ডরাই। তেলা পোকা দিয়ে হবে না ভাইয়া, বরং বাবা তেলা পোকা দেখে আরো বেশি রেগে যাবে। ভাইজান দই, আগুন লাগাই দেবো নাকি? না, ইয়ে মানে এমনি কলাম আইডিয়া। ভাইয়া, সাংবাদিক আনতে হবে, সাংবাদিক। খবরটা ফলাও করে প্রচার করে দিতে হবে। তাতে একটু বেশি সময় লেগে যাবে না? মানে পত্রিকা অফিসে যেতে হবে, সাংবাদিককে ডাকতে হবে, তারা আসবে, তারপরে খবর নেবে, নিয়ে আগামীকাল ছাপাবে। ইয়া খোদা, আমাকে কালকে পর্যন্ত অনুসরণ করা লাগবে নাকি? আমার তো এখনই অবস্থা খারাপ। না না, তোমরা আমার প্ল্যানটা বুঝতে পারোনি। আমরা যে সাংবাদিক আনছি, এই খবরটা বাবার কানে পৌঁছে দিতে হবে। তাতে লাভ? তাতে করে ভাইয়া, বাবা তো ভড়কে যাবে, খবর শুনে ভড়কে যাবে। ও, তাহলে পরে চাষা রামরে ভয় দিয়ে আসলো নি, তাই না? ঠিক আছে। এভাবে আর কতক্ষণ মা? আমি তো আর খুদার জন্য পারছি না। না না অনিমা, কোনোভাবেই হাল ছাড়া যাবে না। হাল ছেড়ো না বন্ধু আমার, কণ্ঠ ছাড়ো জোরে, তোমার সঙ্গে দেখা হবে অন্য কোনো ভোরে। কিন্তু তোদের বাবার তো কোনো রারও নাই, কি অবস্থা কে জানে। আমি কি একবার খবর নিয়ে আসবো আন্টি? না না না, একদম না। আমাদের কোনো ধরনের দুর্বলতা বাবার কাছে একদম প্রকাশ করা যাবে না। তার মানে কি? তার মানে আমরা দিনের পর দিন অনুসরণ করেই যাব? শোনো অনিমা, শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও আমাদের দাবি আমাদের আদায় করে ছাড়তে হবে। বাপরে, রক্ত দিবি কিসের জন্য? মারামারি করবি নাকি তোরা? না না, মানে এটা তো আন্দোলনের মানে ভাষণ, ভাষণ এভাবে না বললে তো আর আন্দোলন জমে না। যার বিরুদ্ধে আন্দোলন তারই কোনো পাত্তা নাই। আন্টি, আমরা আর একটা কাজ করতে পারি, স্মারকলিপি দিতে পারি। গুড আইডিয়া। স্মারকলিপি কি? স্মারকলিপি হচ্ছে মা, আমাদের যত দাবি আছে সেগুলোকে পত্র আকারে লিখে বাবার কাছে পৌঁছে দিতে হবে। তার চেয়ে তুই নিজেই যা। বাবা, সেই ভালো ভাবি। মানে তুমি নিজে গিয়ে বরং বাবার সঙ্গে কথা বলো, কারণ স্মারকলিপি লিখতে তো অনেক বেশি টাইম লাগবে, তাই না? তাই জানে মা, বুড়ো মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে বল। আচ্ছা, আমি না হয় যাচ্ছি, কিন্তু মা তুমি কিন্তু এভাবে দুর্বলতা প্রকাশ করো না, তাহলে তো আমাদের আন্দোলনটাই দুর্বল হয়ে পড়বে। ভাবি, তাড়াতাড়ি যাও তো তুমি। আচ্ছা, আমি গিয়ে কি বলবো? আরে গিয়ে যা খুশি বল, আমাদের এই আন্দোলনটা যত তাড়াতাড়ি হোক শেষ হোক। শোনো ভাবি, তুমি কিন্তু অবশ্যই আপোষ করে আসবে। মানে ব্যাপারটা এরকম যে বাবা যেন আমাদের দাবিটা মেনে নিয়ে সে নিজেও খেয়ে নেয় আর আমাদেরকেও সবাইকে খেতে বল। ঠিক আছে মা, আশীর্বাদ কর। আশীর্বাদ? আরে ধুরো, এভাবে না, আমি তোমার পাঁচ হয়ে সালাম করবো আর তুমি বিড়বিড় করে আশীর্বাদ করবে। বিড়বিড় করে কেন? বিড়বিড় করে কারণ আশীর্বাদের বিষয়বস্তু কাউকে বলতে নেই। এই যে আমি সালাম করছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার? জরুরি তলব। তোমার জন্য এক ঘন্টা আগে অফিস থেকে বের হতে হলো।
এদিকে পাপড়িরা সত্যি সত্যি অনশন শুরু করেছে। সত্যি সত্যি মানে? মানে সিরিয়াসলি অনশন করছে। ওরা সকাল থেকে কেউ কিছু খায়নি। তার মানে পাপড়ির শ্বশুর ওদের দাবি দাওয়াগুলো মেনে নেয়নি, তাই তো? না, মেনে নেয়নি। বলো কি? এইমাত্র সাগরের সাথে কথা হলো। মা তো সকালবেলায় সাগরকে ও বাড়িতে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সাগর কিছুতেই ওদের বাড়ির ভেতর ঢুকতে পারেনি। বিষয়টা তো ধীরে ধীরে সিরিয়াস হয়ে যাচ্ছে বলতো। সিরিয়াস মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা কী করা যায় বলো তো আখি। কিছু করতে হলে তো পাপড়িদের বাসায় যেতে হবে, ওদের সঙ্গে কথা বলতে হবে, ওদেরকে বোঝাতে হবে। কিন্তু বাসার ভেতরে তো কাউকে ঢুকতেই দিচ্ছে না। কি বলো? আচ্ছা সাগর কোথায়? সাগর এখন অফিসে। মানে যে করেই হোক পাপড়িদের বাসায় কাউকে না কাউকে যেতে হবে, বাইরে থেকে তো এটা সলভ করা যাবে না। আচ্ছা এক কাজ করো তো, তুমি পাপড়িকে একটা ফোন করো। আরে ওরা কারো ফোন রিসিভই করছে না, আশ্চর্য। এই পাগল ছাগলদেরকে নিয়ে আর পারি না, কি করবো বলো তো। আচ্ছা এক কাজ করি, তুমি আমাদের বাসায় চলো। আমি বাঁচি না আমার চিন্তাই, আর তুমি তোমার বাসায় যেতে বলছো। আরে আমার বাবা কিন্তু ভিতরে ভিতরে ভীষণ দুষ্ট, তার মাথার মধ্যে দুষ্ট বুদ্ধি গিজগিজ করে, আর আমার ধারণা এটার কোনো একটা সমাধান বাবা বের করতে পারবে। তাই? হ্যাঁ চলো চলো এখনই চলো 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 চলো। বাবা নিজেকে এভাবে কষ্ট দেবেন না প্লিজ। আমি নিজেকে কষ্ট দিচ্ছি? আমি নিজেকে কষ্ট দিচ্ছি? তোমরাই তো আমাকে না খাইয়ে রেখেছো। আমরা তো আপনার কাছে চাঁদ সূর্য কিছু চাইছি না বাবা, সামান্য একটা দাবি, সেটা মেনে নিলেই তো সবকিছু চুকে যায়। চুকে যায় না বৌমা, চুকে যায় না। তোমরা আমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছো তার পরিণাম কিন্তু ভালো না। বাবা এই মুহূর্তে আমি কিন্তু একজন আন্দোলনকারী। তো আপনি আমাকে এভাবে হুমকি দিতে পারেন না। পারেন যদি আপনি ভাবেন যে আমি আপনার পুত্রবধূ। এছাড়া আমি আর কি ভাববো? দাঁড়াও, তোমার শাশুড়ির খবর আছে। আর মিরাজ আসুক, মিরাজ আসতে তোমারও খবর আছে। বাবা আপনি কিন্তু আমাকে ভয় দেখাচ্ছেন।